ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে ঈদের যে আমেজ, ঈদের দিনের যে ভিডিওগুলো আমি পাল্লাক্রমে এক একটি করে ভিডিও রিলিজ করছি, আপনারা দেখছেন তো। আজকে আমি বারাকপুর থেকে পুরা মণিগঞ্জ ব্রিজ পর্যন্ত যাব এবং এর মাঝখানের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের বাগেরহাটের জাঁকজমকপূর্ণ ঈদের যে আমেজটা তুলে ধরার চেষ্টা করছি। মানুষ আসলে কত আনন্দ মুখর পরিবেশে ঘোরাফেরা করে। তো এবার ঈদে সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে, এই যে একজন মা তার সন্তানকে নিয়ে বেরিয়েছে, তো উনি পদ্মাশীল, ওনার ছেলেটাও হয়তো মাদ্রাসায় পড়ে, দেখে বোঝা যাচ্ছে। তো আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে এই জিনিসটা। আর আমাদের বাগেরহাটের মানুষ যে এত মানে প্রতিটা উৎসবে এত আনন্দ ফুর্তিতে মেতে ওঠে বা ঘুরতে এত বেশি পছন্দ করে, যেটা আসলে আমরা সবসময় দেখে থাকি বা সব উৎসবে যখন মেতে ওঠে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি একসাথে। তো আমি এই ভিডিওটা ঈদের দিন ঠিক বিকালে সন্ধ্যার আগে আগে করেছি, তো যার কারণে ওয়েদারটা একটু, আর ওয়েদারটাও ছিল মেঘলা মেঘলা। তো যদি রোদ থাকতো তাহলে ফুটেজটা আরও ভালো পাওয়া যেত। তো যাই হোক, আমি এখন বারাকপুরের ঠিক মাঝামাঝি। তো আমাদের এই খুলনা বাগেরহাটের হাইওয়ে রোডটা কিন্তু খুবই অসাধারণ, একদমই ফ্রেশ একটা রোড, মানে সারাদিন বাইক রাইড করা যায়, কোনো অস্বস্তি আসবে না মনে, এত দারুণ লাগে আমাদের এই রোডে বাইক রাইড করতে। তবে যারা বাইক রাইড করেন, বিশেষ করে আমার ছোট যারা আছো, সবাইকে বলবো যে খুব সাবধানে। তো এবার ঈদে কিন্তু এই ধরনের বড় বড় 10 চাকার ট্রাক নিয়ে সব বেরিয়ে পড়েছে, ছোট ছোট ছেলে মেয়েরা, আমি দেখেছি যেটা প্রচুর হারে বড় বড় ট্রাক, 10 চাকার ট্রাক, 8 চাকার ট্রাক, এরপরে মিনি ট্রাক, যেগুলো ভরে ভরে ডিজে ব্যান্ড লাগিয়ে বেরিয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল থেকে। আর বিশেষ করে বাগেরহাটের এই যে ষাটগম্বজে ভিড় জমিয়েছে এবং হযরত খাজা খানজান আলী মাজারে ভিড় জমিয়েছে, যেটার ভিডিও আমি ইতোমধ্যে প্রকাশ করেছি, মণিগঞ্জ ব্রিজ এবং খানজান আলী মাজার। তো বাগেরহাটের যে দর্শনীয় যে স্থানগুলো, যেগুলো আমি ভিডিও কালেক্ট করেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি যে মানুষ কত আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে, তো ষাটগম্বজের এই জায়গাটা কিন্তু এই যে রেলিং দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে এবং এই ওভারব্রিজটার জন্য বেশ একটা সৌন্দর্য ফুটে উঠেছে, যেটা সম্ভব হয়েছে শেখ তন্ময় ভাইয়ের জন্য। তবে এখানে কিন্তু বেশিরভাগই জটলা পাকায় কিছু টিকটকার, সেলফি পাগল মানুষ, যারা সবসময় আমি আসা যাওয়ার সময় দেখি বেশিরভাগ আড্ডা দিচ্ছে বা সেলফি তুলছে, টিকটক করছে। আর যারা পার হচ্ছে তাদের সংখ্যা খুবই কম বললেই চলে, যারা পার হচ্ছে এরা বিভিন্ন জায়গা থেকে মানে দূরে ঘুরে যাচ্ছে। তো আসলে সবারই পার হওয়া যাওয়া উচিত, যদিও আমাদের এই রাস্তাটা এত বিজি রাস্তা না এখনও ঢাকা শহরের মতো, যার কারণে মানুষ কিন্তু অনায়াসেই চিন্তা করে যে উপর থেকে কষ্ট করে পার হয়ে যাওয়ার চেয়ে নিচ থেকেই যাওয়াটা সহজ। তো যাই হোক, ধীরে ধীরে যেহেতু পদ্মা সেতু হয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে এই রাস্তাটাও বিজি হয়ে যাচ্ছে। তো আগে সেফটি পাস, সবাই যে যেখান থেকেই পার হন, হেঁটে পার হন আর ওভারব্রিজ দিয়ে পার হন, একটু সতর্কতার সাথে পার হবেন, কারণ আমাদের এই রাস্তায় কিন্তু ইদানিং অ্যাক্সিডেন্টের মাত্রাটা একটু বেশি, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্টটা একটু বেশি। তো যেটাই বলছিলাম যে যারা বাইক রাইড করেন একটু সাবধানে বাইক রাইড করবেন, কারণ এই রাস্তায় উঠতি বয়স্ক যেসব ছেলেপেলেরা আছে, এরা বাইক হাতে পাইলে আসলে মাথা ঠিক থাকে না কি করবে, কারণ আসলে ছোট ছোট যারা আছে এরা সবসময় তো বাইক থাকে না বা বাইক কিনে দেয় না, কিন্তু দেখা যাচ্ছে এইসব ঈদের সময় বা যে কোনো বড় বড় যখন কোনো উৎসব হয় তখন কিন্তু এরা স্বল্প সময়ের জন্য বাইক পেলে এরা রাস্তায় খুব উচ্চ গতিতে বাইক রাইড করে, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। তো আমরা যারা প্রতিনিয়ত বাইক রাইড করি, মানে আমাদের বাইক ছাড়া যাদের চলেই না, আমরা কিন্তু খুবই সেফটির সাথে বাইক রাইড করি, তারপরেও দুর্ঘটনা বলে কেউ আসে না, অ্যাক্সিডেন্টটা কখনো নিজের দোষে হয় কখনো অন্যের দোষে হয়। তো এই যে সামনে বেঁধে গেল এই যে এক পিকআপ, বিভিন্ন বয়স্ক মানুষ আছে, যেখানে মাঝখানে একটি বক্স রাখা আছে এবং ছোট বড় সবাই
পিক আপ ভাড়া করে এই যে যাচ্ছে, হয়তো যে কোনো এক একটা স্থানে যাবে, সেখানে ঘুরবে। আবার আসলে ঈদের সময়টায় এই পিক আপগুলোর কিন্তু তেমন একটা ট্রিপ থাকে না, তো যার কারণে এই ধরনের ট্রিপগুলো এরা বেশি ধরে, তাতে টাকাটা ভালো পাওয়া যায়। কারণ ছোট ছোট ছেলেপেলেরাও তাদেরও যাতায়াতে একটু সাশ্রয়ী হয়, দেখা যাচ্ছে 100-200 টাকা করে চাঁদা তুললে সারাদিন ঘুরতে পারে। তো যাই হোক, আবার অনেকেই দেখলাম খালি গায়ে ড্যান্স করছে পিক আপের উপর। তো আমি এখন খানজাহানালি মাজারের মোড় থেকে বামে যাচ্ছি, এটা হচ্ছে বিশ্ব রোড বলা হয়। তো আসলে এমনভাবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ব্লগ ভিডিও যারা বাগেরহাটের বাইরে থেকে দেখেন বা বাগেরহাটের অন্য প্রান্ত থেকে দেখেন, তারা যাতে সহজেই চিনতে পারেন কখনো আসলে। তো আমি এই যে মণিগঞ্জ ব্রিজের রোড নিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু গোটাপাড়া, দেপাড়া, কান্দাপাড়া এবং চিতলমারি যাওয়া যায় এবং যাত্রাপুর যাওয়া যায়। তো এই যে চার রাস্তার মোড়, এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে বাগেরহাটের পুরনো যে রাস্তাটা ছিল, ডান দিক দিয়ে সরাসরি বাগেরহাট শহরে চলে গিয়েছে। তো যারা বাগেরহাটে তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তো যারা দূর দূরান্ত থেকে দেখেন বা বাগেরহাট থানা থেকে অন্য থানার আছেন, যারা এই রাস্তায় কখনো আসেন না, তাদের জন্য আমার এই বলাটা জরুরি ছিল। তো আরও ঘোরাফেরার জন্য বেশিরভাগ কিন্তু যারা আর কি অল্প এলাকার ভিতর ঘুরে, তারা কিন্তু এই যে ইজি বাইক, ভ্যান, রিক্সা এগুলোতেই বেশি যাতায়াত করে। তো বাইক তো আর সবার নেই, যাদের বাইক নেই তারাই বেশিরভাগ এই রিক্সা, অটো রিক্সা, ভ্যান, যে যেভাবে পারছে ঘুরছে। তো বেশ মনোমুগ্ধকর এই রাস্তাটা, এই বিশ্ব রোড যে রাস্তাটাকে আমরা বলি, যে এই রাস্তাটা কিন্তু খুবই মনোমুগ্ধকর এবং নিলিবিলি একটি রাস্তা, মানে আমার কাছে খুবই খুবই ভালো লাগে। সুযোগ পেলেই মাঝে মাঝে চলে আসি এই রাস্তাটায়, কারণ ঈদের দিন তারপরেও দেখেন যে খুবই নিলিবিলি মনে হচ্ছে রাস্তাটা। আর এখানে ঢুকলে অক্সিজেনটা একদম পিওর পাওয়া যায়, ধুলোবালি নেই, শব্দ নেই, খুব মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ এই রাস্তায়। তো যার কারণেই এই রাস্তা দিয়ে আমি বাগেরহাট সদরে গেলেও মাঝে মধ্যেই এই রাস্তা দিয়েই বেশিরভাগই আসা হয়। তো এটা হচ্ছে বাদামতলার মোড় বলা হয় এই মোড়টাকে। ডানে বামে চলে গিয়েছে যাত্রাপুর, আর ডান দিয়ে রণবিজয়পুর মোড় এবং সোজা মণিগঞ্জ ব্রিজ। তো এই চার রাস্তার মোড়টা ওই পুরনো রাস্তার সাথে সংযোগ হয়েছে, আর সোজা বামে চলে গিয়েছে সোজা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস এবং যাত্রাপুর। এছাড়াও আরও কয়েকটি এলাকা আছে, মাঝিডাঙ্গি, ওদিক থেকে ঘুরে নদীর পার হয়ে বাগেরহাট শহরের রাস্তায় গিয়ে মিশেছে মণিগঞ্জ ব্রিজের নিচ থেকে। তো ওই রাস্তা দিয়ে গেলে মোটামুটি সব দিকেই যাওয়া যায়। তো যাত্রাপুরের এর আগে আমি কয়েকটি ভিডিও প্রকাশ করেছি বা ওই রাস্তা দিয়ে গিয়েছি, ওই রাস্তার ভিডিও প্রকাশ করেছি, যারা দেখেন নাই বা পান নাই আপনারা আমার পেজে গিয়ে ভিডিওতে দেখবেন, পেয়ে যাবেন। তো অসংখ্য পরিমাণ ভিডিও আছে বাগেরহাটের বিভিন্ন এলাকার, আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরছি। তো কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এখানকার ভিউটা দেখলে কিন্তু খুবই মানে ভালো লাগবে সবার, আর যারা এখানে আসেন নাই কখনো, আসবেন এই রাস্তায়, দেখবেন যে আসলে বিকেলবেলা আসলে মনটাই ভরে যাবে, এত সুন্দর একটি রাস্তা। বিশেষ করে এই যে রাস্তাটা মানে আমার কাছে এত ভালো লাগে, মাঝে মাঝে কয়েকটি কালভার্ট আছে যেখানে কিন্তু আমি মাঝে মাঝেই বাইক থামিয়ে বসে পড়ি এবং সময় কাটাই বিকাল হলে, কারণ আমার কাছে খুবই খুবই ভালো লাগে। বিশেষ করে এই জায়গাটা, এখানে একটা কালভার্ট আছে সামনে বাম হাতে, এই যে কালভার্টটা, এখানে কিন্তু আমি মাঝে মধ্যেই বসি, আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো আমি আজকে মণিগঞ্জের ব্রিজের ভিডিওটা এখানে দিচ্ছি না, ভিডিওটা দীর্ঘ করব না, শেষ করব। কারণ হচ্ছে মণিগঞ্জের ব্রিজের ভিডিও, ঈদের দিনের ভিডিও আরও দুদিন আগে আমি প্রকাশ করেছি, অনেকেই শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, অনেকের অনেক রকম মন্তব্য করেছেন। তো যাই হোক, আজকে আমি ব্রিজের আগ পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি, সবাই শেয়ার করে দিবেন, হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সহায় থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।